बाबलू भाई है টুটা একসর মারতে তুতর যাই হোক আমরা বোঝ আপনি তো কথা আমরা সারা দিছি এসো কমিউনিটি বাটার লিফট আইছো ইয়োবার আইছো 300 পাউন্ড 600 পাউন্ড 500 পাউন্ড 250 পাউন্ড নিয়া আপনি কোর্স হবে ওকে সো উই টেক 300 পাউন্ড প্লাস 180 মোর দ্যান 500 পাউন্ড ইউ হ্যাভ টু পে সিটা ওয়া শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِيَاكَ هُوَ الْأَبْتَرُ صدق الله আর অন্যান্য যে সকল সহায়তা সেটা হচ্ছে আমাদের সবার একাত্ম হয়ে এই ব্যাপারে যেন আমরা কাজ করতে পারি সেটাতে কাছ থেকে গত 16 বছরে এবং এখনো আমি গাড়ি চালাই কিন্তু এখন আমি একজন বাসায় যাব আমার গাড়িটা গ্যান্সেলে রাখা আমি গ্যান্সেলে নেমে কিন্তু আমি একটা মিনি ক্যাব নিব এবং ওখানে সব ড্রাইভার ভাইদের সাথে আমার পরিচয় হয়ে গেছে একটা সম্পর্ক হয়ে গেছে সো আপনারা আমার খুব কাছের মানুষ এটা আমি আই মাস্ট সে বলার আমি মনে করি না কিছু আছে যেহেতু আমরা সবাই জানি এই ব্যাপারে আজকে কি জন্য আসা তো শুরু করছি আমরা আসলে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করার জন্য আমি সবাই আসেন আমরা যেহেতু সবাই অবগত আছি আমি আমার ভাগ্নে মুস্তাককে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অবশ্যই আমি সবার নাম নিতে পারছি না আমরা সবাই সবাইকে চিনি এবং যেহেতু আমাদের সময় অল্প আমরা মূল বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন আমরা স্পেশালি যারা এই ট্রেনে কাজ করছি আমি যেটা বিগিনিংয়ে বলেছিলাম আমরা অনেকেই হয়তো জীবনের অনেকটা বিবিএমডিএর পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে আমার অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই এখানে আজকে আসলে বলার কিছু নাই অনেক লম্বা বক্তব্য আমরা শুনলাম আমাদের মাজিদুল ভাইয়ের কাছ থেকে উনি ইস্যু করে তার কোনো কনস্টিটিউশন আসেনি যে তারা যে কোনো সময় যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো টিএফএল আপনারা লাইসেন্সটা আবেদন করে টিএফএল ইস্যু করে এবং টিএফএল এটা কত টিএফএল ইস্যু করার আগে অথবা ইস্যু করার পরে তারা কাছে কনস্টিটিউশন আসেনি তারা তারা যে কোনো একটা বছর 3 বছর পরে বা 6 বছর পরে বেশ কষ্টদায়ক হয়ে যাবে এই টেস্টটা পাস করতে গিয়ে তো আমাদের এই জবটা যদি চলে যায় এই টেস্টের জন্য তা নিতে পারি বা আর কি কি পদক্ষেপ আমাদের সামনে উন্মুক্ত আছে সে ব্যাপারে মাইনুর রহমান সাহেব সহ উনি আমার বন্ধু অ্যাকাউন্টেন্ট সাহেব এবং উনিও খুবই আমি প্রথমে ওনাকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই অবভিয়াসলি যারা আপনারা বেতার বাংলার অনুষ্ঠান শুনেন শনিবারে দুপুর 12টা থেকে 2টা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এরকম অনেক কল আপনারা ভাইরা করেছেন যে বেতার বাংলাতে যে B1 টেস্ট নিয়ে আপনাদের শীতের সময় অনেকে হয়তো কাজেও আছেন আরো উপস্থিতি আমাদের কথা কথা ছিল বাট অনেকে হয়তো অন্যা হয়ে আছেন তারপরও আমাদের শুরু করতে হচ্ছে মাঝে ভাইও চলে যাবেন সবাই কাছ থেকে কিন্তু